চিটাগড়ে আয়োজিত হলো এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা, উপস্থিত বিধায়ক রাজ চক্রবর্তী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। খেলাধুলা দিয়ে নতুন প্রজন্মের উৎসাহ বাড়াতে গত কয়েক বছর ধরে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। তেমনভাবেই বিধায়কদের তরফ থেকে আয়োজিত হয়েছে ফুটবল প্রতিযোগিতা। এবার ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ড স্পোর্টস কমিটির উদ্যোগে আয়োজিত হল ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর নামাঙ্কিত এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা 2022। মঙ্গলবার এই ফুটবল প্রতিযোগিতায় উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা তথা ফুটবল প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা নওশাদ আলম, তৃণমূল কংগ্রেস নেতা আরমান মণ্ডল, সোনু সাউ, ছাত্রনেতা প্রীতম আদিত্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন ফুটবল মাঠে নেমে নিজে ফুটবলারদের সাথে পরিচয় করেন রাজ চক্রবর্তী এবং ফুটবলেও কিক করেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী জানান, এমএলএ কাপ, এই কাপটার নাম হচ্ছে এমএলএ কাপ হয়তো রেখেছেন নওশাদবাবু, বাট বেসিক্যালি এটা একটা ফুটবল প্রতিযোগিতা। যে ফুটবল প্রতিযোগিতা এই কারণে, কারণ হচ্ছে যে খেলাধুলো করা ভালো এবং আমাদের এখানে প্রচুর ফুটবলার আছে, ভালো ভালো ফুটবলার আছে এবং ফুটবল দেখতেও ভালোবাসি, খেলতেও ভালোবাসি, তাই উদ্যোগ। এবং 18 নম্বর ওয়ার্ডের আমাদের যে কোঅর্ডিনেটর, আমাদের তৃণমূলের কর্মী নওশাদ আলম, যে সবসময় কিছু না কিছু করতে থাকে এবং তাই উদ্যোগ। খেলার উদ্যোগ, কখনও খাওয়ানোর উদ্যোগ, কখনও সবাইকে নিয়ে বস্তুদানের উদ্যোগ, কখনো খেলাধুলো করার উদ্যোগ, কখনো ভালোবাসার উদ্যোগ, সব উদ্যোগই নিয়ে থাকে ও। দেখেছি পুরো ভোটের অনেক আগে, হ্যাঁ, মানে তখন যখন ভোটের কোনো ইয়ে ছিল না, তখনও ওকে একটা ফুটবল ম্যাচ করতে দেখেছি। এবং জনসংযোগ তো অবভিয়াসলি, একজন জনপ্রতিনিধি, দলের একজন অ্যাক্টিভ কর্মী, একজন কোঅর্ডিনেটর, একজন এখানকার কাউন্সিলর ছিল, মানুষ ওকে পছন্দ করে, ও মানুষকে পছন্দ করে, তাহলে মানুষকে নিয়ে কাজকর্ম করবে, সেটাই খুব স্বাভাবিক। সেটাকে জনপ্রতিনিধি হিসেবে জনসংযোগ বলতে পারো এটাকে। কোভিড পরিস্থিতিতে সবুজ ঘাস প্রায় দম বন্ধ হয়ে গেছিল, এই ফুটবল প্রতিযোগিতা আবার কি ফুটবলার এবং সবুজ মাঠে প্রাণ ফিরে পেলো? অবশ্যই প্রাণ ফিরে পেলো, সবাই তো দেখো না, সবাই বসে আছে, আমিও এনজয় করছি, তোমরাও এনজয় করছো, দর্শক যারা রয়েছে তারা এনজয় করছে। অবভিয়াসলি খেলাধুলো আমাদের মানে আমরা বাঙালিরা এবং আমাদের বাংলার মানুষেরা খেলাধুলো প্রেমী আর কি। আমরা খেলতে ভালোবাসি, আমরা বলতে ভালোবাসি, আমরা খেতে ভালোবাসি, আমরা পড়তে ভালোবাসি, আমরা উৎসব করতে ভালোবাসি। সো প্রাণ সব কিছুর মধ্যে আমরা খুঁজে বের করে ফেলি। যাতে সবাই মিলে মাঠের মধ্যে প্রবেশ না করে। এখন যে পরবর্তী খেলা আমাদের সেকেন্ড কোয়ার্টার ফাইনাল, খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছেন মাননীয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী মহাশয়।
ডিলিশিয়াস একেবারে বাঙালিয়ানা খাবার বাঙালি বাড়িতে এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।